বাবা জীবিত বাবারে অস্বীকার করতে পারলে আমি বাবা হইতে পারব। পৃথিবীতে এর থেকে কঠিন হিসাব মনে হয় আর নাই। চেহারাটা কেমন খসখস হয়ে গেছে, শরীরটা কি মনে হয়ে গেছে আব্বা? আমার না অনেক ভয় লাগতেছে। আরে দূর, কিসের ভয়? ইদ্রিস ভাই যদি জানা না যায় যে তুমি মিসা কথা কয়া নিজে জীবিত বাপরে মৃত কয়া টাকা লয়া পালাইতাছো তাইলে। আর ফরিদ বাপ হইতে গেলে এত রিস্ক নিয়েও নি লাগবো, কেউ কিচ্ছু করতে পারবো না। আমার না সত্যি সত্যি হাত পা কাঁপতাছে। কষ্ট করতেছে রশিদ মিয়া, আর রিক্সে আছে তার পোলা জুলহাস মিয়া, তোমার হাত পা কাঁপতেছে কেন? হ্যাঁ আরেকটা বার ভাই বাধা যায় না। এত বাবা বাবির কিছু নাই, কেউ কিচ্ছু টের পাইব না। আব্বারে চট্টগ্রাম খালার বাড়িতে পাঠাই দিন, তুমি আমি চিকিৎসা শেষ করে এই জায়গায় ফিরে যাবো না। আর যদি আহি তাতে কি হয়? আব্বা দুই জায়গায় থাকবো না, আব্বা থাকবো চট্টগ্রাম, যে কদিন বেঁচে থাকবো ঢাকা তার লিগে হারাম হয়ে যাচ্ছে। ফরিদ রে কি করবো? ফরিদ কইছিলাম আমি ওই জায়গায় যেতে, এত মানুষের কথা চিন্তা করলে নিজের গোগাম কখন করুন। ফরিদ গেছে ভালো হয়েছে, যদি বেঁচে থাকে ভালো, আর যদি মরে যায় কিছু করার নেই, হায়াত মত আল্লাহর হাতে। আব্বার জন্য যে ঢাকা নিষেধ, আব্বা কি মাইনা নিব? না মাইনা উপায় আছে, এখন উল্টা পাল্টা কিছু করলে পুরা লস হয়ে যাবো, টাকা তো পামোই না, উল্টা ইদ্রিস ভাইয়ের হাতে মায়ের খামো। আর আমার আব্বাই আমার লেগে জীবন দিতে প্রস্তুত আছে। যদি দুই চার দিন দেরি হয় তাহলে অসুবিধা নাই, আমি ভালো আছি। আর টাকার ব্যাপার একদিনই তো মনে হয় বাড়ি যাইতে পারবো, তাই না? তোমার কি মাথা খারাপ হয়েছে? হেরা টাকা দিব মৃত রশিদ মিয়ারে, তুমি যদি পায় হাইটা বাড়িতে যাও হেরা টাকা দিব। তাই তো না গেলাম বাড়ি, অসুবিধা কি, বাড়িতে দেখার কি আছে, তাই না? গেলাম না বাড়িতে দেখার কিছুই নাই, তোমার যেই জায়গায় রাখুন সেই জায়গায় ঘুরে বেড়াইয়া শেষ করতে পারবে না, জায়গার অভাব নাই। ভালো ভালো, এই না হলে আমার বাজার। হ্যাঁ বাজার, আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, যে জীবিত রশিদ মিয়ার চেয়ে মৃত রশিদ মিয়ার দাম অনেক বেশি। বাবা জীবিত বাবারে অস্বীকার করতে পারলে আমি বাবা হইতে পারব। পৃথিবীতে এর থেকে কঠিন হিসাব মনে হয় আর নাই। চেহারাটা কেমন খসখস হয়ে গেছে, শরীরটা কি মনে হয়ে গেছে আব্বা? আব্বা তুমি চিন্তা করো না, বাড়িতে গিয়ে দুই চার দিন আরাম করলে দেখবে তোমার শরীরটা ভালো হয়ে গেছে। আমার আরাম লাগবে না বাজা, খালি তুই আমার কাছে থাকলেই আমার সাথে। জানো রোজা, আমার না মরণের খুব ভয়, অন্য কোনো কারণে না, একটাই কারণ, মরে গেলে আমি তো তোরে দেখতে পারবো না, আফসোস। এই জন্য আমি মরতে চাই না, আমি অনেকদিন বাঁচতে চাই যেন অনেকদিন তোর এই মুখটা দেখতে পারি।